সত্যি মানে নন্দিনীর বর আর নন্দিনী যা করলো আমাদের সাথে ধারণা করার বাইরে ধারণা করার বাইরে এরকম কেউ কারোর সাথে এরকম করে না এরকম কেউ কারোর সাথে করে না আজকে ওরা যেটা আমাদের সাথে করলো সত্যি কথা আর আমি বিশ্বাস করে সমস্ত কিছু তাদের হাতে তুলে দিয়েছিলাম বিশ্বাস করে আজকে তাদের হাতে তুলে দিয়েছিলাম শুভ সন্ধ্যা জিএস তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের কালকে বলেছিলাম যে কথাটা সেই কথার মানে আমাদের এই যে গুগল অ্যাক্সেসটা মানে কিভাবে আমরা পেয়েছি মানে কার জন্য পেয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য তো অবশ্যই তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো তো তবুও আমরা তোমাদের সামনে মানে প্রথম থেকে লাস্ট অবধি কি কি হয়েছে আমাদের সাথে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আজকেই চলে আসলাম এই ফেসটা না অনেকেরই ফিল করতে হয় তো ওর জন্য মানে এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই কারণে অনেকে আমি যেমন কতটা ঘাবড়ে গেছিলাম অনেকটাই ভয় পেয়েছিলাম প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কি হবে আর আমি তো বললাম আমাদের ওখানে সবকিছু শেষ হয়ে গেল হ্যাঁ এই মানে আমাদের খাওয়া দাওয়া রান্না বানা ঠিকমত মানে কি বলবো ঠিকঠাক হচ্ছিল না তোমাদের হয়তো সেই দুদিন দিন ভিডিও দেইনি অন্য কোনো ভিডিও দিয়েছিলাম তাও সেইভাবে আমি ভিডিও দিতে পারিনি মানে কাজকর্ম সেইভাবে শেয়ার করিনি কিন্তু মনটা খুব খারাপ ছিল জন্য তো বলো প্রথমে কি হলো সেটা বলো প্রথমে আমি বাড়িতে ছিলাম সবারই অন হলে তখন তোমার এই যে গুগল এক্সচেঞ্জের জন্য যে ফর্ম ফিল করতে হয় তো আমরা একজনের কাছে গিয়েছিলাম তো সেখানে তার সে বলল যে আমি সবকিছু করে দিয়েছি তোমাদের কোনো সমস্যা নেই এবার গুগল পিন আসবে তখন তোমরা আবার এসো হ্যাঁ এবার সেইভাবে আমরা নিশ্চিন্তভাবে বসে আছি আমি সে যার কাছে গিয়েছিলাম সে বলল যে করে দিয়েছি তা মেল এসছিল তা মেল এসছে যখন মেলটা অন্য মেল এসছে হ্যাঁ আমি যখন ভাবছি যে মেল যখন সেবা হয়তো সঠিক হয়ে গেছে ওই জন্য মেল মেলের ভালো করতে যেন আমরা ইংলিশটা অতটা আমরা বুঝে উঠতে পারি না আর এখন জানো তো ইংলিশ পড়ার জন্য তোমাদের কমেন্ট পড়ার জন্য কি করেছি মোবাইলেতে একটা অ্যাপস নামিয়ে নিয়েছি ওই অ্যাপসটায় মানে দেখে তারপরে আমরা বাংলা আসে বাংলা এসে তারপরে ওইভাবেই পড়ি তোমাদের কমেন্টগুলো তোমাদের কমেন্টগুলো না পড়তে পারলে জানো তো খুব খারাপ লাগে যে কি লিখেছে কি বলছে আমার নামে এভাবেই কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ি মানে না পড়তে পারলে ভালো লাগে না ওই মেলটা এসেছিলো যে মেলটা ওই যে গুগল অ্যাক্সেস থেকে মানে গুগলের থেকে পাঠিয়েছিল হ্যাঁ ভেরিফাই করার জন্য কিন্তু ওই মেইলটাই লেখা ছিল যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভেরিফাই করতে হবে কিন্তু আমরা কি মনে করেছি আমরা তো জানি যে ও মনে হয় করে দিয়েছে তাহলে মনে হয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে আসবে তোমাদের দাদা সেটা বলছে আমি কিন্তু ভিডিও দেখছি আমাকে বলছে একুশ দিনের মধ্যে অনেকেই ভিডিও মানে দেখছি বলছে একুশ দিনের মধ্যেই আসবে প্রিনটা তো ওটা তোমাদের ভাই বলছে তোমার চিন্তা করা লাগবে না পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আসবে হঠাৎ আমি একদিন একটু দোকানের ধারে যাই হোক কোথাও গেছিলাম আসার পর আমাকে বলছে যে কি গো দেখো না ক্রমে না এই লেখাটা দেখাচ্ছে তখন আমি বললাম যে এই লেখাটা কিসের লেখা দ্বারা দেখাচ্ছে তো দেখো তোমরা এই যে এই লেখাটা দেখেছো তো এই লেখাটা দেখাচ্ছে যে উপরের যে নীল যে লেখাটা ওই লেখাটা তো এটা দেখাচ্ছে এবার তখন আমি ভাবছি কি এটা কি লেখা দেখাচ্ছে তাহলে আমি স্ক্রিনশট নিয়ে আমি কি করলাম নন্দিনীর বরের কাছে পাঠিয়ে দিলাম নন্দিনা ব্লগ তোমরা তো অবশ্যই দেখো অনেক বন্ধুরা তো ওই ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম আমি ভাই বলেই ডাকি আমাকেও দিদি ভাই বলে ডাকে পাঠিয়ে দেওয়ার পর আমি বলছি যে ভাই তুমি দেখো না এটা কি লেখা আছে আর এই দেখো একটা না প্রথমে দেখে বলছি কি দিদি তোমার তো ভেরিফাই করতে বলছে আর তো দুদিন না একদিন টাইম আছে এরকম ভাবে বলছে আমি বলছি কি বলো তুমি ভেরিফাই হচ্ছে গিয়ে তোমার পিনের জন্য তো করা হয়ে গেছে ফর্ম টর্ম সব ফিল করা হয়ে গেছে বলছে না না তুমি করি কেননা না হলে তো তোমার এটা দেখাবে না হ্যাঁ তা বলছে দেখি আমি বলছি কি আমি এরকম মেলও এসছে পঁয়তাল্লিশ দিনের মতন মানে বুঝলাম যেটা একটু একটু মানে যেটা পড়লাম ওই রকমই কিন্তু সেইভাবে পড়তে পারিনি পঁয়তাল্লিশ দিনে কি শুধু পঁয়তাল্লিশ দিন দেখেছি ওটাই তখন ওকে পাঠালাম ও বলছে কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভেরিফাই করতে হবে সেটা তোমাকে মেলটা পাঠিয়েছে কিন্তু তুমি ভাবছো যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমার গুগল পিনটা আসবে আসলে না ও তাহলে ভেরিফাইটা করেইনি তখন আমি বললাম যে ভাই তাহলে কি করব বলো তো বলছে তোমাদের ওখানে যদি কেউ থাকে তাহলে তাকে একটু দেখাও নিয়ে যাও তখন আমি একজনের কাছে গেলাম যাওয়ার পরে এসে বললো আমি পারবো না তোর জন্য বুঝতে না পারছি তো এখন আসার পরে তখন আমি আমার ভাইকে বললাম আমার বাংলাদেশে আমার পিসির ছেলে তো ওকে বলার পরে যে আমার ভাইও দেখেছিল ওকে জিমেলটা পাসওয়ার্ডটা দিয়েছিলাম ও দেখে ওখান থেকে দেখে করার চেষ্টা করেছিল কিন্তু হচ্ছিল না বলছে দিদি আমি কি বাংলাদেশ থেকে করছি ওর জন্য মনে হয় হচ্ছে না না কি বুঝতে পারছি না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন নিচ্ছে না পরে নন্দিনী বরকে ফোন করলাম যে ভাই এই ব্যাপার হচ্ছে না কি করব বলো তো হুম তা বলছে ঠিক আছে দিদি আমি যেভাবে বলছি তুমি সেভাবে করো তো আমি ওরকম ভাই এমনি কল করেছে আর আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাচ্ছি যে ভাই দেখো এই স্টেপটা বলছে এই স্টেপটা পূরণ করো এটাই যাও ওটাই যাও কিন্তু নিচ্ছে না হচ্ছে না আর তারপরে কিছুক্ষণ মানে ঘন্টা দুই তিন ঘন্টা বলছে যে তুমি থাক এটা আপাতত রাখো পরে দেখবো ওখানে হচ্ছে না যখন যাই হোক আমি একটু দেখে ভিডিও দেখে টেকে তারপর তোমাকে জানাবো তারপরে ঘন্টা দুই তিন ঘন্টা পরে মনিটারেশানটা অফ হয়ে গেল তখন না খুব টেনশান হলো যে মনিটারেশানটা অফ হয়ে গেল কি গো দেখো মনিটারেশানটা বন্ধ হয়ে গেছে মনিটারেশনের যে চিহ্নগুলো সমস্ত ভিডিওর থেকে আউট হয়ে গেছে তখন খুব ভেঙে পড়েছিলাম তখন খুব মানে খুব কষ্ট হচ্ছে তখন সাথে সাথে ভাইকে ফোন করেছি যে ভাই মানে নন্দিনী বরকে যে ভাই আমার মনিটারেশানটা অফ হয়ে গেছে হ্যাঁ আমি কি করবো আমি বুঝতে পারছি না ভাই আমার কি আমার কি তাহলে কি আর কি গুগল প্রিন্টার জন্য আমি আর অ্যাপ্লাই করতে পারবো না হ্যাঁ টাইম ওভার হয়ে গেছে আমি কি তাহলে পারবো না তখন আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু খুব মানে ফোন করে ভাই কান্না করছি যে ভাই আমার মনে হয় তাহলে সব কিছুই শেষ হয়ে গেছে হ্যাঁ বলছে না দিদি কিচ্ছু শেষ হয়নি তখন আমাকে বলছে না দিদি কিচ্ছু শেষ হয়নি তুমি চিন্তা করো না ঠিক আছে আমি তো রয়েছি তখন ভাই আমাকে একটা কথাই শুধু বলল। যে আমি বলছিলাম ভাই তুমি একটু করে দাও না আমার তাহলে আমি পাসওয়ার্ড আর জিমেলটা দিয়ে দিচ্ছি তা বলছে না দিদি এটা নেওয়াটা তো সব ঠিক না আমি আগে বলেছিলাম তা বলছে আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তুমি করো তো তো হলো না পরে তখন আমাকে বললো দিদি ভাই তাহলে আমি একটা কথা বলি তুমি চোখ বন্ধ করে পাসওয়ার্ড আর জিমেলটা আমাকে দিয়ে দাও কেউ কি কখনো দেয় পাসওয়ার্ড আর জিমেল বলো আমি কিন্তু চোখ বন্ধ করে দিয়ে দিয়েছিলাম আমাদের তো সব কিছু আমি বিশ্বাস আমি বিশ্বাস করেছিলাম ভাইকে সত্যি বিশ্বাস করেছিলাম যে ভাই তোমাকে আমি বিশ্বাস করি তো আমাদের তো আর মোটামুটি মানে কার কাছে যাব কি করব সমস্ত কিছু তো শেষ হওয়া শেষের পথে তাই না সমস্ত কিছু শেষের পথে তখন ভাইকে বললাম যে ভাই সবাই আমার সাথে বেঈমানি করে কিন্তু আমার বিশ্বাস তুমি না আজকে তোমাকে বিশ্বাস করে আজকে আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিলাম আমার জীবনের মানে একটা অংশ এটা মানে আমার পরিবারটা এখন এতটুকু বড় হয়েছে পরিবারটা এই পরিবারটাকে আমি বললাম তোমার হাতে আমি তুলে দিলাম ভাই তুমি যা খুশি করো তখন ভাই দেখলো অনেক কিছু দেখা টাকার পরে হচ্ছে না ভাই ভিডিও দেখছে আমিও দেখছি তখন একটা বাংলাদেশের একটা ভাইয়ের ভিডিও দেখলাম দেখার পর আমি বলছি ভাই তুমি একটু এই ভিডিওটা দেখো তারপরে দেখো এরকম ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে বলছে তখন ভাই আমাকে ফোন করেছে রাত দশটায় দশটার থেকে রাত একটা অবধি কথা হচ্ছে আমাদের দুজনের সাথে ভাই কি করে কি করে করবে মানে ওরও ঘুম হচ্ছে না ও ভিডিও দিতে পারছে না আমাদের জন্য তখন মানে একদিন দুদিন ভিডিও আসেনি ও চ্যানেলে শুধুমাত্র আমাদের জন্য জানো তো আমাদের কি বলবো ভগবানের ভগবান থাকলেও মনে হয় সেটাও কম বলা হয়ে যাবে ভগবানের মতন আমাদের যেভাবে উপকার করলো আর যেভাবে আমাদের পাশে দাঁড়ালো বন্ধুরা ভাবতে পারবো না কেউ করবে কেউ করবে না কেউ প্রায় একটা পর্যন্ত কথা বলছে ইউটিউবের সাথে লাইনে আমাদের ফোনে লাইনে রেখে ইউটিউবের সাথে কথা বলছেন বলছে তুমি কথা বলছে ওরা এস এম এস এর মাধ্যমে কথা হচ্ছে ওদের সাথে আমাদের যে দিদি তুমি এখন কথা বলে না আমার বলছে যে পাঁচ মিনিট অপেক্ষা করো ওরা দেখছে দেখে আমাকে বলছে তুমি করো ঠিক আছে আমরা চুপচাপ ছিলাম মানে কি বলবো খুবই নার্ভাস লাগছে কি বলবে ওরা ওরা কি বলবে যে হবে না কি হবে হবে সেটা আমার মানে কি বলবো যে এত খারাপ লাগছে তা কি বলবো দুদিন তো ঘুমই হয়নি রাত্রি রাত্রে তারপরে ওদের ভাইয়ের সাথে আর ইউটিউব ওদের সাথে কথা হচ্ছে তা বলছে যে আমাকে আরো পাঁচ মিনিটের বেশি হয়ে যাচ্ছে তারপরে আবার যখন এ করলো তারপরে বলছে আরো পাঁচ মিনিট যাচ্ছে তখন না আরও কেমন মনের এত খারাপ কি বলবো যে মনে হয় বোঝাতে যাচ্ছে না যে এত টাইম নিচ্ছে কেন তার মিনিট নিয়েছিল হ্যাঁ তারপরে বলছে কি তারপরে কিছুক্ষণ পরে বলছে দিদিভাই কথা হচ্ছে তোমাকে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাচ্ছি তোমরা দেখে নাও এই যে এই এইগুলো কথা বলেছে ভাই তো সেই ভাই রাত একটা একটা পর্যন্ত বড় করার জন্য করে কেউ করার জন্য করবে না আমার তো মন বলে কথা বলার পরে কথা বলার পরে তখন ওই বলছে চব্বিশ ঘন্টা টাইম নিয়েছিল টাইম নেওয়ার পরে পরের দিন সকালবেলা মনিটাইজেশনটা আবার দিয়ে দিল আর ভাই তারপরে আবার গুগল ওইটা মানে আবার নতুন করে अप्लाई করার জন্য আবার অপশন দিয়ে সময় আমাদের আবার ই কলল হ্যাঁ আবার ভাই তখন সমস্ত কিছু করে টরে মানে আমি আদার আমার আই কার্ড ছবি তুলে পাঠিয়েছিলাম আমার নামে করে তারপরে আছে সমস্ত কিছু করে দিয়েছে বলছে দিদি ভাই তোমার কোনো টেনশন নেই তুমি এবার অপেক্ষা করো 21 দিনের মত তার আগে চলে আসবে তো আজকে ভাই এই 21 দিন লাগেনি মানে 9 দিনের মধ্যেই আমরা এটা পেয়ে গেছি ষোলো তারিখে করেছে আর ভাইয়ের জন্য এটা আজকে হাতে পেলাম আর তোমাদের জন্য ঠিক আছে তো এই ভাইটা আমাদের কাছে ভগবান ভগবান তো আমি তো প্রথম থেকেই ভাইদের ভিডিও দেখি অনেক প্রায় তিন মাস চার মাস হয়ে গেছে তার বেশি তো এমনি তো ভাই আমাকে টুকটাক অনেক হেল্প করে যখন আমার মানে জিমেল টিমেল সব উড়ে গেছিলো ফোনের থেকে একটা ভাইরাসে অ্যাটাক করেছিল তখনও ভাই আমাকে একটু ঠিকঠাক করে দিয়েছিল সেই ঘটনাটা সেটা তো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে কি ওদের মতন মানুষ হয় না ঠান্ডা ছিল তারপরে তারপরে এইটা পেয়ে আমি প্রথমে বলেছি প্রথমেই আমি ভাইকে জানাবো প্রথমে ভাইকে জানাবো তো প্রথমে আমি ভাইকে ভিডিও কল করেছি তো দেখো ভিডিও কলটা করেছি তোমরা একটু দেখে নাও তো দেখো বন্ধুরা এই যে ভিডিও কল করেছিলাম তো ভগবানের মতন আমাদের পাশে দাঁড়িয়েছিল আমার কাছে অনেকটাই ভগবানের মতনই তো কথাটা দুঃখের বিষয় কথাটা তোমাদেরকে শোনাতে পারছি না কথাটা সাউন্ডটা হয়নি তো তোমরা দেখো বলবো খুব খুব খুশি হয়েছে মানে দেখে আমাদের থেকে ওরা যেন আরও বেশি খুশি হয়েছে আমি বললাম যে বোনের কাছে যাও তারপরে দেখাবো তো দেখেছো কতটা খুশি হয়েছে বলার মতন না তো আমরাও খুশি হয়েছি অনেকটাই তো দেখেছ কতটা আনন্দ মানে পেয়েছে ওরা বলছে দিদি মানে কথাগুলো হয়তো তোমাদেরকে শোনাতে পারছি না আমার স্ক্রিন ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে না তো বলছে দিদি ভাই আমি খুব খুশি হয়েছি খুব মানে ওরা আনন্দ আনন্দই বটে ধরে না প্রথমে ঘরে শুয়েছিল তারপরে বেরোলো আমি বলছি বোনের কাছে যাও তারপরে বলবো একটা জিনিস তখন আমি এটা দেখালাম যে দেখো এই গুগল প্রিনটা হাতে পেয়েছি প্রথমেই তোমাকে দেখালাম তো বলছে দিদি আমি খুব খুশি সঙ্গে সঙ্গে বললো তুমি প্রিন্টটা দাও আমাকে আমি অ্যাপ্লাই করে দিই মানে ভেরিফাই করবে তখন ওই প্রিন্টটা বললাম সাথে সাথেই করে দিয়েছে আমাকে শুধু একটা কথাই বলেছিল দিদি তুমি শুধু ভিডিও ছেড়ে যাও পাসওয়ার্ড আর জিমেল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আর তুমি চাইবেও না ঠিক আছে আমি পুরো ব্যাঙ্ক পর্যন্ত তোমাকে কমপ্লিট করে দেব তোমার হাতে তারপরে তোমার হাতে সমস্ত কিছু তুলে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিও তুমি শুধু আমাকে বিশ্বাস করে এটুকি করে যাও আমি সত্যি বিশ্বাস করেছি ভাইকে সত্যি এরকম মানে কেউ করবে না কেউ করবে না আজকে ওরা মানে কি বলবো গরিব হতে পারে কিন্তু ওদের মনটা অনেকটাই বড় যেমন বোন তেমন ভাই খুবই ভালো খুবই আজকে ওরা না থাকলে আজকে আমি এই জিনিসটা সত্যি হাতে পেতাম না সত্যি মানে নন্দিনীর বর আর নন্দিনী যা করলো আমাদের সাথে ধারণা করার বাইরে ধারণা করার বাইরে এরকম কেউ কারোর সাথে এরকম করে না এরকম কেউ কারোর সাথে করে না আজকে ওরা যেটা আমাদের সাথে করলো সত্যি কথা আর আমি বিশ্বাস করে সমস্ত কিছু তাদের হাতে তুলে দিয়েছিলাম বিশ্বাস করে আজকে তাদের হাতে তুলে দিয়েছিলাম আমার খুব খুশি এখনও পর্যন্ত ভাইকে যেটা হচ্ছে বলছি ভাই দেখো তুমি আমার চ্যানেলটা ঠিক আছে নাকি সমস্ত কিছু ভাইকেই দেখাচ্ছি যে আমার জন্য তাদের চ্যানেলে দুদিন ভিডিও দিতে পারেনি এটাও আমার খুব খারাপ লাগছিল বলছে দিদি তোমার ওই চিন্তাটা আমার মাথার ভিতর ঘুরছে যত সময় না ঠিক হচ্ছে আমি পাচ্ছি না যদি কখনো তোমাদের সাথে এই ফেসটা ফিল করতে হয় তো তোমরা চেষ্টা করবে অবশ্যই ঠিক হয়ে যাবে মানে প্রবলেম হলে সলভ করার একদিক থেকে না একদিক থেকে রাস্তা অবশ্যই থাকে তো এখন আর কোনো চিন্তা নেই এখন ভিডিও দেব তোমরা দেখো আর তোমাদের ভালোবাসা দিও এই তোমাদের এই দিদি ভাইটাকে আর এই যে দাদাকে ঠিক আছে তো আমি আমরা অতি সাধারণ একটা মানুষ মানে কী বলবো অনেকটা আশা নিয়ে অনেকটা স্বপ্ন নিয়ে এসেছি আমি আর আমি তো পড়াশুনো জানিই না ফোর অবদি পড়াশুনো করেছি তোমাদের তো বলেছি হ্যাঁ তো আজকে ফোর অবধি পড়াশুনো করে আজকে কি বলবো আমার যে এডিটিং করা থাম্বেল বানানো ভিডিও করা সমস্ত কিছু আমার নিজের হাতে করে করি হ্যাঁ এডিটিং করা জানতাম না ফোনটা এরকম হাতে ধরে নিয়ে কান্না করতাম যে কি করে আমি এডিট করবো কী করে কি করব সবাই ভিডিও বানাচ্ছে আমার না একটু খুব ইচ্ছা হচ্ছে ভিডিও বানাতে তো সমস্ত ইউটিউব দেখে দেখে সমস্ত কিছু শিখেছি হ্যাঁ যে আমাকে আমি পাশে একটা মানুষকে পাইনি যে আমাকে একটু হাতে ধরিয়ে শিখিয়ে দেবে কিন্তু আমার কাছে অনেকেই আসে আমি সবাইকে শিখিয়ে দিই আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ফেসবুক পেজ বা ফেসবুক আছে এটা তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো সঙ্গীতা ফুড ব্লগ পেজের পেজের নাম আর এমনি সঙ্গীতা রায় তো অবশ্যই অনেক বন্ধুরা আমার সাথে যোগাযোগ করার জন্য মানে একটু চেষ্টা করছো কিন্তু পারছো না তো বলবো আমার ফেসবুক আইডিতে যে মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি অবশ্যই তোমাদের সাথে মানে অ্যাপসেট করে তোমাদের সাথে ম্যাসেঞ্জারে অবশ্যই কথা বলবো আর আমার ম্যাসেঞ্জারের লিঙ্কটা দেখি কি করে দিতে হয় আমি একটু শিখে আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা আমা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা যদি তোমাদেরকে যদি একটু হেল্প করে যদি একটুখানি যদি মানে মনটায় শান্তি পাই যে আমি কারো কাছ থেকে হেল্প পাইনি আমি অনেক মানুষকে কমেন্ট করেছি আমাকে কেউ হেল্প করেনি জানো তো এই ফিলটা আমার ভিতরে যতটা কষ্ট হয়েছিল এটা যেন তোমাদের না হয় আমি সেটুকুই বলবো তোমরা যেন এই ফিলটা না করো কিন্তু আজকে তোমরা যেন এই কষ্টটা যেন না পাও কেননা আমি বুঝেছি যে একটা মানুষ যদি মানুষের সাথে কথা বলতে চায় সে যদি কথা না বলে তার কতটা কষ্ট হয় মানে খুবই খারাপ লাগে তো আমি তোমাদের সাথে সব সময় আছি সব সময় থাকব এবং সারা জীবন থাকব। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর নতুন যদি হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোন আর এই ভাইটার পাশে থেকে যেও ঠিক আছে নন্দিনা ব্লগ তো ওই চ্যানেলে চ্যানেলের লিংকটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো অবশ্যই দেখে নিও ভিডিও খুব ভালো ভালো ভিডিও করে খুব ভালো ভালো ভিডিও করে বোনটা তো আচ্ছা আজকে ভিডিওটা এটুকুই তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে আর ব্লগ অনেক জমে গেছে জানো তো অনেক ব্লগ জমে গেছে খুশির কথাটা আগে না বললে তো দেরি হয়ে গেলে সমস্যা না ব্লগ আচ্ছা তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকে দেবো তো ওর জন্য দেখো আজকে দিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল নতুন একটি ব্লগের এর সাথে দেখা হচ্ছে তো